আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই যদি আপনি মাংস গঠন করতে এবং আপনার শক্তি বাড়াতে চান তবে আপনি সঠিক জায়গায় এসেছেন আজ আমরা এমনই একটি শক্তিশালী খাবার সম্পর্কে জানাব যা আপনাকে তা করতে সাহায্য করবে ছোলা বডি বিল্ডার অ্যাথলেট এবং এমনকি সৈনিকরাও শক্তি বাড়ানোর জন্য এটি ব্যবহার করে আসছেন কিন্তু এই সুপারফুডের পূর্ণ উপকার পেতে হলে আপনাকে এটি সঠিকভাবে খাওয়ার নিয়ম জানতে হবে আমাদের সাথে থাকুন আমরা সব কিছু বিশদভাবে ব্যাখ্যা করব ছোলা খাওয়ার সেরা সময় কখন যদি আপনি সেদ্ধ করা ছোলা পছন্দ করেন তাহলে আপনি এটি দিনের যে কোনো সময়ে খেতে পারেন তবে যদি আপনি ভেজানো কাঁচা ছোলা খেতে চান তাহলে এটি সকালে খালি পেটে খাওয়া অত্যন্ত জরুরি এইভাবে আপনার শরীর সব পুষ্টি শোষণ করতে পারে শুধু মনে রাখবেন ছোলা খাওয়ার এক ঘন্টার মধ্যে অন্য কিছু খাবেন না যাতে ছোলা তার পূর্ণ কার্যকারিতা করতে পারে ছোলাকে সর্বোচ্চ উপকারিতার জন্য কিভাবে খাওয়া উচিত এখন আসুন আমরা ছোলাকে খাওয়ার সঠিক উপায় নিয়ে কথা বলি আপনার ছোলাকে কাঁচা সেদ্ধ না অঙ্কুরিত খাওয়া উচিত প্রতিটি পদ্ধতি বিভিন্ন উপকার দেয় ভেজানো কাঁচা ছোলা পুষ্টিগুণে ভরপুর কিন্তু এটি হজম করা একটু কঠিন হতে পারে এর উচ্চ ফাইবার সামগ্রীর কারণে তাই যদি আপনি এই বিকল্পটি বেছে নেন তাহলে অবশ্যই এটি ভালোভাবে চিবিয়ে খান অন্যদিকে অঙ্কুরিত ছোলা আরও বেশি এনজাইম প্রোটিন ভিটামিন এবং খনিজ দ্বারা সমৃদ্ধ হয় কিন্তু সতর্ক থাকুন অঙ্কুরিত ছোলা ব্যাকটেরিয়া বহন করতে পারে যা বয়স্ক ব্যক্তি বা গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর হতে পারে প্রতিদিন কতটা ছোলা খাওয়া উচিত এটি আপনার হজম শক্তি এবং শারীরিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে যদি আপনি কাঁচা ছোলা খেতে চান তাহলে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের বেশি খাওয়া উচিত নয় যাতে হজমের সমস্যায় না পড়েন সেদ্ধ ছোলা ষাট থেকে সত্তর গ্রাম নিরাপদে খাওয়া যায় এবং যারা ভারী ওয়ার্কআউট করেন তারা সারাদিনে একশো থেকে দেড়শো গ্রাম খেতে পারেন মনে রাখবেন এটি খাওয়ার পরিমাণ দু তিনবারে ভাগ করে নিয়ে খেতে পারেন যাতে আপনার শরীর খুব সহজেই সব পুষ্টি শোষণ করতে পারে ওজন বাড়ানো বা কমানোর জন্য ছোলা কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে জানব এখন আসুন আমরা আলোচনা করি কিভাবে ছোলার ওজন বাড়াতে বা কমাতে সাহায্য করতে পারে যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে রাতে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ছোলা ভিজিয়ে রাখুন এবং সকালে খালি পেটে এটি খান কাঁচা ছোলা পুষ্টিগুণে ভরপুর এবং ধীরে ধীরে হজম হয় যা আপনাকে পূর্ণ রাখে এবং খিদে নিয়ন্ত্রণ করে ফলে ওজন কমাতে সাহায্য করে যদি আপনার হজমের সমস্যা থাকে বা গ্যাসের সমস্যা হয় তাহলে সেদ্ধ ছোলা একটি ভালো বিকল্প এছাড়া আপনি ভাজা ছোলা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে উপভোগ করতে পারেন ওজন বাড়ানোর জন্য সেদ্ধ করা ছোলা খান এবং যদি প্রয়োজন হয় সারা দিনে একশো থেকে দেড়শো গ্রাম ছোলা ছোট ছোট অংশে ভাগ করে খেতে পারেন মনে রাখবেন ছোলার উপকার পেতে হলে সঠিক সময়ে এবং সঠিকভাবে খাওয়া প্রয়োজন এই ছিল ছোলা নিয়ে সম্পূর্ণ আলোচনা ছোলাকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করার সব কিছু আপনি জানলেন যাতে আপনি মাংসপেশী গঠন করতে শক্তি বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণ করতে পারেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বিদায়